অসাধারণ স্বাদের নিরামিষ বড়ার রেসিপির জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা আমার মন দিয়ে দেখবেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি আপনাদের আজকে এটা বানানো শেখাবো। দেখুন, আমি ওই জন্য বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে। আর এইখানে দিয়ে দেবো, দেখুন, কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলোই। কাঁচা লঙ্কা যত দেবেন খেতে তত টেস্টি হবে, ঝাল ঝালই হয় এই বড়াটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্পও দিতে পারেন, আমি একটু বেশিই দেব কারণ বড়াটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এগুলো আমি সব কুচি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন লঙ্কা কুচিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি জিরে নিয়েছি, গোটা জিরে এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো এক চামচ চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এটা আমি মেখে নিয়েছি আর কোয়ান্টিটিটা একটু কমও হয়ে গেছে, যেহেতু বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম আমি ওই জন্য। এইবার আমি বেসন এটাতে দিয়ে দেব। এটাতে আমি বড় চামচে আড়াই চামচ বেসন দিলাম। এবারে এটাকেও আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, এটা আমি মেখে রেডি করে নিয়েছি, এর থেকে বেশি বেসন আমি দেব না। এবারে চলুন আমি এটা ভেজে দেখাই। দেখুন, বাঁধাকপির বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়েছি। আপনারাও সর্ষের তেল দিয়েই ভাজবেন, খেতে একটু আলাদা রকম স্বাদ হয়। এবারে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। এগুলোকে আমি একদম লাল লাল করে লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, লো ফ্লেমেই ভাজবো, কারণ বাঁধাকপিগুলো একটু নয়তো কাঁচা কাঁচা থেকে যাবে। এবারে চলুন লাল লাল করে ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাঁধাকপির বড়াগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এইগুলো আমি এবার তুলে নেব। এরকম করে আমি সব বড়াগুলোই ভেজে নেব। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।